বিপিএল এর পর্দা উঠেছে গত 19 জানুয়ারি। এরই মধ্যে ঢাকা পর্বের খেলা শেষে সবকটি দল সিলেটে চলে গেছে। ঢাকা পর্ব শেষে শীর্ষে অবস্থান করছে খুলনা টাইগার্স। এছাড়াও ব্যক্তিগত অর্জনে এগিয়ে আছেন দেশীয় ক্রিকেটাররা। 7 দলের এবারের বিপিএল এ ঢাকা পর্বে হয়েছে 8 ম্যাচ। এই 8 ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে এনামুল হক বিজয়ের দল খুলনা টাইগার্স। ব্যাটিং বিভাগে এগিয়ে রয়েছে পশ্চিম বরিশালের মুশফিকুর রহিম, আর বলিং বিভাগে এগিয়ে আছে কুমিল্লার মুস্তাফিজুর রহমান। মুশফিকের দল বরিশাল ঢাকা পর্বে খেলেছে 3 ম্যাচ। এই 3 ম্যাচ খেলে 250 মুশফিকের রান 156। শীর্ষ রান তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লার ইমরুল কায়েস। ইমরুল কায়েসের রান 118। আর 1 রান কম নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন চট্টগ্রামের নাজিবুল্লাহ জারদান। বোলারদের উইকেট শিকারের তালিকা 5 উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন মুস্তাফিজুর রহমান। যদিও 5 উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদও, তবে গড় বিবেচনায় এগিয়ে মুস্তাফিজ।